ওয়েলকাম টু বাংলা এডুকেশন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু শ্রেণী পঞ্চম পূর্ণমান দশ বিষয় গণিত সময় তিরিশ মিনিট তাহলে দেখে নেওয়া যাক এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও হাফ গুণ ছয় সমান তিন অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান এখানে কিন্তু হাফ করে দেওয়া রয়েছে এবং তোমাদের ছটা প্রশ্নেরই উত্তর করতে হবে যেখানে তোমরা তিন নাম্বার পাবে তো ক আছে মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা অপশন এ অ রয়েছে একটি অপশন আর রয়েছে দুটি অপশন হস্যই রয়েছে তিনটি এবং অপশন দীর্ঘই রয়েছে চারটি যেটা সঠিক উত্তর হবে সেটাতে তোমরা দাগ দেবে নেক্সট কোয়েশনে চলে যাবো খ শূন্য এক দুই তিন দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি হল অপশন অ তিন দুই এক শূন্য অর্থাৎ তিন হাজার দুশো দশ অপশান আ তিন শূন্য একুশ অর্থাৎ তিন হাজার একুশ অপশন হস্যই তিন দুই এক অর্থাৎ তিনশো একুশ এবং অপশন দীর্ঘই এক শূন্য দুই তিন অর্থাৎ এক হাজার তেইশ যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা দাগ দেবে এবং যদি উত্তর জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো আমাকে গ নয় চার দুই পাঁচ অর্থাৎ ন হাজার চারশো পঁচিশ সংখ্যাটিতে শতক স্থানীয় অঙ্কের স্থানীয় মান দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মানের অপশান অ দিয়েছে দুই গুণ অপশন দিয়েছে দুশো গুণ অপশন হরশই দিয়েছে চারশো গুণ অপশান দীর্ঘই দিয়েছে কুড়ি গুণ নেক্সট কোয়েশ্চনে চলে যাব ঘ তার আগে আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্টের দু হাজার তেইশের প্লে দেওয়া রয়েছে তোমরা সেই প্লে লিস্টগুলো চেক করতে পারো এবং এমনকি সমস্ত ক্লাসেরই দেওয়া রয়েছে প্লেলিস্ট লিস্ট তোমরা সেই চেক করতে পারো এমনকি তোমরা যদি দু হাজার বাইশেরও প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কোয়েশন দেখতে চাও সেইগুলোও প্লে প্লে লিস্টের দেওয়া রয়েছে সেইটাও তোমরা চেক করতে পারো নেক্সট কোয়েশনে চলে যাব ঘ ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর ফল অপশন অ দিয়েছে এক অপশান দিয়েছে দুই অপশন দিয়েছে তিন এবং অপশন দীর্ঘই দিয়েছে চার নেক্সট কোয়েশ্চেন চলে বঙ্গা ভাগ শেষ সাঁত্রিশ হলে ভাজক হবে অপশন অ সাঁত্রিশের চেয়ে ছোট অপশন আ সাঁত্রিশের সমান অপশন হস্যই সাঁত্রিশের চেয়ে বড় অপশন দীর্ঘই কিছুই বলা সম্ভব নয় চ মাইনাস খ সমান নয় এবং খ সমান তিন হলে ক যুক্ত খ হবে অপশন অ তিন অপশন আ নয় অপশন দীর্ঘই পনেরো নেক্সট কোয়েশনে চলে যাবো দুই নিচের প্রশ্নগুলির সমাধান করো দুই গুণ দুই সমান চার অর্থাৎ এখানে প্রত্যেকটা অঙ্কর মান হলো দুই নাম্বার করে এবং দুই নাম্বার করে রয়েছে এবং তোমাদের দুটো করতে হবে এবং চার নাম্বার পাবে তো ক রয়েছে কোনো একটি সংখ্যা থেকে তিন হাজার চারশো দুই বিয়োগ করায় পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পাওয়া গেল সংখ্যাটি কত নেক্সট কোয়েশ্চনে চলে যাব খ রামবাবুর মাসিক খরচ বারো হাজার দুশো সত্তর টাকা তাহলে রামবাবুর মাসিক খরচ কত বারো হাজার দুশো সত্তর টাকা তিনি ছ মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তাহলে কত মাসের আয় দিয়ে ছ মাসের আয় দিয়ে তিনি সাত মাসের খরচ চালান তার মাসিক আয় কত তাহলে এখানে তার মাসিক আয় বলে দিয়েছে খরচ কিন্তু দিয়ে দিয়েছে বারো হাজার দুশো সত্তর কিন্তু চেয়েছে তোমাকে মাসিক আয়টা নেক্সট কোয়েশ্চেন চলে যাবো তিন পঁচাত্তর লিটার কেরোসিন তেল ও একশো লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায় কম পক্ষে কতগুলি টিনে তা করাবে প্রতি টিনে কত লিটার তেল ধরবে তো এই অঙ্কের জন্য তোমাদের তিন রয়েছে নাম্বার এবং এই অঙ্ক করতে পারলে তোমরা তিন নাম্বার পাবে অথবা যদি এই অঙ্কটা না পারো তাহলে অথবাটা করতে পারো দুশো টাকা ক খ ও গ এর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যাতে খ ক এর চেয়ে পনেরো টাকা বেশি পায় এবং গ ক এর চেয়ে দশ টাকা কম পায় তাহলে এইটার জন্যও কিন্তু তিন নম্বর পাবে তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো এবং আমাদের আমাদের ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে আমাদের ভিডিওটিতে লাইকস দিতে পারো শেয়ার করতে পারো এবং আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই থ্যাংকস ফর ওয়াচিং